আর আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। আজকে আমরা অনেকদিন পর নতুন একটা ব্লগ করতে যাচ্ছি। তো আমাদের ঘুটঘাট প্ল্যান হয়েছে, আমরা এই মুহূর্তে বের হয়ে যাচ্ছি। তো আমরা ফার্স্টে যাব এই সাথিয়া মুক্তা পার্কে, ওখান থেকে চোখ যায় সে দেখে আমরা চলে যাব। তো সবাই দেখতে থাকে, চলেন লেটস গো। না এই যে এই যে এই যে না এটা আছে শীত সিনেমা, পাহাড় জঙ্গল পেরিয়ে সাত সমুদ্র তেরো নদীর উপরে এই যে বেনাপোল পাহাড় আছে। তুই মানুষ হলি না, দেখ তো কি খুলি মুলি লেছে মানুষ। হ্যাঁ এ ভাই দাঁড়া 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 দাঁড়া, হ্যাঁ তো ভয়ঙ্কর পরিস্থিতি। হ্যাঁ আমাদের যাওয়ার পথে এটা দেখা হলো এটার সাথে, দেখেন খুবই ভয়ঙ্কর অবস্থা। আমরা এখান থেকে তাড়াতাড়ি দূর হবো, ওরা অলরেডি দৌড় দিয়ে দিছে। চুরি করে এই মুহূর্তে ওরা গাছে উঠে খেজুর পাড়তেছে। এ মানুষজন আসবি এ যাই সাইডি পাহা আছে, এ যাই সাইডি অপমান অপমান চলে এলো আমাদের হেডমাস্টার, আমাদের মাস্টার সহকারী মাস্টার না, আমি মাস্টার নয়। আমরা এখানে খাওয়া দাওয়া করতেছি, শরীরে একটু এনার্জির প্রয়োজন ছিল, আমরা সবাই ক্ষুধার্ত ছিলাম, অনেক ক্লান্ত করছি জার্নি করে। তো যাত্রা বিরতির মাঝে কিছু খাওয়া দাওয়া হলো, আবার আমরা আমাদের যাত্রা শুরু করছি, লেটস গো গাইস। আমি এখন ডান দিকের রাস্তায় যাব না বাম দিকের রাস্তায় যাব, ওকে বাম দিকের রাস্তায় ঢুকে পড়ি। আর এই হচ্ছে কলা বাগান, এই যে কলার বাগান দেখতেই পাচ্ছেন, এই যে কলার বাগান। সাইকেলে হওয়া তো ওইদিক দিয়ে বেড়া, আমি আসতেছি একটু কথা কয়ে আসি। ভিউয়ার্স আমি এখন আছি সেই জায়গায়, এই জায়গায় সেই জায়গা, দেখেন চারদিকে দালান কোঠা অট্টালিকা, তার মাঝে এই মুক্ত একটু জায়গা, মুক্ত বাতাস খাওয়ার মতো জায়গা, খাওয়ানো অনুভব করার মতো জায়গা। তার মধ্যে আর একজন ব্যক্তির কথা না বললেই নয়, তিনি হচ্ছে শামসুন নাহার মুক্তা। তার উদ্যোগেই এই পার্কটি হয়েছে, কারণ আগে এ যে সকল ব্রাঞ্চই ছিল না, তার উদ্যোগেই এটা হয়েছে, প্লাস তার নামকরণ করে এই মুক্তা পার্ক করা হয়েছে। সো অবশ্যই আসবেন, নদীটা দেখেন অনেক স্বচ্ছ পানি, আপনারা সবাই আসবেন, সন্ধ্যার আগে আসবেন, কারণ দুপুর আমি আসছি দুপুরবেলা, দেখতেছেন তো আমার মাথা দিয়ে ঘাম বের হচ্ছে। সো আর এ নদীর দুইটা ভেরিয়েন্ট আছে, দেখেন এখানে কচুরি পানা দেখা যাচ্ছে এবং স্বচ্ছ নদী। অনেক সময় এক থেকে দুই দিন পর পরই কচুরি আসবে, আবার সেটা সাফ হবে, কারণ আপনাদের তো একই সিন দেখতে ভালো লাগবে, সেই জন্য এটা আর একটা প্লাস পয়েন্ট। আর এ সিন খুবই আপনাদেরকে ভালো দেখাবে। সো আপনারা আমার মতো কিন্তু দুপুরবেলা আসবেন না, কারণ আমার মতো আসলে এরকম ঘামতে হবে। সো আপনারা অবশ্যই সন্ধ্যার আগে আসবেন, এবং কচুরি থাকতে কীরকম সিন দেখা যায় সেটা দেখে নিন। রেডি 1 2 3 আপনাদের জন্য সিনেমাটিক শট একটা তৈরি করেছি, সেটাও দেখে নেন। রেডি 1 2 3 এই মুহূর্তে আমরা বাইসাইকেল রাইড দিচ্ছি, দেখেন খুব সুন্দর একটা জায়গা, দেখেন
আছে ভালো দাদা কি আছে? গান কর এটা। গাড়ি তো চলতেছে। চলে না রে গাড়ি চলে না।